হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবারও আপনার স্বাগত জানাচ্ছি আমি আরফুল আরিফুল ইসলাম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের চ্যানেলটি দেখছেন আপনাদের জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের চ্যানেলে সবসময় চেষ্টা করি বিভিন্ন চাকরি এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য তারপ্রেক্ষিতে আজকে আমরা কথা বলবো ইতালি স্পন্সার ভিসা বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সহজ উপায়গুলো কী কী আছে সব বিষয় নিয়ে আলোচনা করব তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলটি এখনও নতুন যারা সাবস্ক্রাইব করেন নাই যারা আমাদের ছোট্ট পরিবারের সদস্য নয় অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা তো বন্ধুরা যারা ইতালিতে যাওয়ার জন্যে দীর্ঘদিন যাবত চেষ্টা করতেছেন দীর্ঘদিন যাবৎ ইতালি যাওয়ার জন্য মুখিয়া আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত নাটেনে দেখার আহ্বান রইলো আশা রাখি আপনাদের কাজে লাগবে তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইতালি একটি উন্নত দেশ আপনারা সবাই জানেন আমাদের দেশ থেকে প্রতি বছর ইতালিতে অনেক মানুষ কাজের জন্য যাচ্ছে বিভিন্নভাবে যাচ্ছে বৈধ পথে যাচ্ছে অবৈধ পথে যাচ্ছে জীবন বাজিয়ে রেখে যাচ্ছে তো ইতালি অনেকের কাছে স্বপ্নের দেশ বলতে পারেন ইতালিতে যদি আপনি চাকরি করেন ইতালির বিষয় যদি আপনি পেতে চান বা ইতালিতে যেতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকে ইতালির স্পন্সার বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন যে ইতালির স্পন্সার বিষয় আসলে কী সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব স্পন্সার বিষয় হলো ইতালিয়ান কৃষি উৎপাদন এবং শ্রমিক নির্মাণ শ্রমিক হিসাবের জন্য বললের যে নিয়োগটা দেওয়া হয় সেটা হচ্ছে স্পন্সার ভিসা আমাদের দেশ থেকে প্রতি বছর প্রায় দশ জন্য বল ইতালিতে নিয়োগ পাচ্ছে এবছর প্রায় আশি জন্য বল নিয়োগ দেওয়ার কথা আছে ইতালিতে আপনি যদি ইতালি স্পন্সার ভিসা করতে ইচ্ছুক থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে ইতালি স্পন্সার ভিসা সম্পর্কে স্পন্সার ভিসার খরচ কত ইতালি ওয়ার্ক পারমিট ভিসা ইতালি ভিসা প্রসেসিং এবং ইতালি ভিসা আবেদন সম্পর্কে জানাবো এই ভিডিওতে ইতালি স্পন্সর বিষয় আসলে কি আমাদের দেশ থেকে ইতালিতে প্রতি বছর বহু সংখ্যক জনবল নিয়োগ পাচ্ছে ইতালি মূলত ভ্রমণকারীদের দেশ বিভিন্ন দেশ থেকে ভ্রমণকারী এই দেশে বেড়াতে আসে সৌন্দর্যের দিক থেকে ইতালি অন্যতম কিন্তু আমাদের দেশ মধ্যবিত্ত বলে ইতালিতে ভ্রমণ করার অর্থ অনেকেরই নেই এটা আমরা জানি মূলত আমাদের দেশ থেকে যারা ইতালিতে জনগণ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয় তাদের বিভিন্ন রকম কৃষিকাজ নির্মাণ শ্রমিক বিভিন্ন গাড়ির ড্রাইভার কৃষি উৎপাদন কাজ ব্যবহার করা হয় আপনারা যদি ইতালি স্পন্সার ভিসা যেতে চান তখন আপনাকে কৃষিকাজ ও নির্মাণ কাজ করতে হবে এটাকে মাথায় রাখতে হবে যদি ইতালি স্পন্সার বিষয় যে আপনি এই সমস্ত কাজ ছাড়া নির্মাণ শ্রমিক কৃষিকাজ বিভিন্ন গাড়ির ড্রাইভার কৃষি উৎপাদন কাজে ব্যবহার করা এবং ইতালি স্পন্সার বিষয়ে যদি আপনি কৃষিকাজ ও নির্মাণ কাজ জানেন তাহলে আপনি স্পন্সার ভিসা পেলেও পেতে পারেন ইতালি স্পন্সার ভিসা চারটি ধাপে সম্পন্ন করা হয়েছে আপনি যদি ইতালি স্পন্সার বিষয় নিয়ে প্রবাসে যান তাহলে আপনাকে নিচের এই চারটি ধাপ কাজ করতে হবে স্পন্সার ভিসা মানে এই চারটা কাজ আপনাকে জেনে তার প্রতি ইতালি স্পন্সার বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক নম্বর হচ্ছে কাজ ও উৎপাদন নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করা পরিবহন খাতে কাজ করা হোটেল বা রেস্টুরেন্টে কাজ করা কোনো ব্যক্তি যদি ইতালিতে স্পন্সর বিষয় নিয়ে কাজ করতে যায় তাহলে সেই ব্যক্তিকে উপরের চারটি কাজের মধ্যে যে কোনো একটি কাজ বেছে নিতে হবে এখন এখন আপনার ইচ্ছা ও আগ্রহ অনুযায়ী নির্ভর করবে আপনি কোন কাজ করবেন প্রত্যেক বছর আমাদের দেশ থেকে ইতালিতে বহু সংখ্যক জনবল নিয়োগ পাচ্ছে দিন দিন ইতালিতে জনসংখ্যা নিয়োগ বৃদ্ধি পাচ্ছে গত বছর বাংলাদেশ থেকে জন্য জনবল নিয়োগ পেয়েছে পঁয়ত্রিশ হাজার কিন্তু এবছরে গত বছরের তুলনায় দ্বিগুণ জনবল নিয়োগ দেওয়া হবে দু হাজার তেইশ সালে সত্তর হাজার জনবল নিয়োগের কথা রয়েছে ইতালি স্পন্সার ভিসার মাধ্যমে আমাদের দেশে অনেক বেকার তরুণ বিদেশে গিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে এরকম সুযোগ ও সুবিধার আগে কখনও পাওয়া যায়নি এই কারণে যারা বিদেশ যেতে চান ইতালি স্পন্সার ভিসার মাধ্যমে যেতে পারেন এখন আমরা জানবো ইতালি স্পন্সার ভিসে কত টাকা এবং ইতালি স্পন্সার অভিসের আবেদন সম্পর্কে বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়ার জন্য আপনাকে অনেক টাকা ফি দিতে হবে আমাদের দেশ থেকে অধিকাংশ লোক ইতালিতে ভ্রমণ করার জন্য যায় কিন্তু আপনি ইতালিতে যাবেন একজন প্রবাসী হিসাবে এই কারণে আপনার ইতালি ভিসা খরচ অনেক বেশি হবে অন্যান্য দেশের তুলনায় ইতালি স্পন্সার ভিসার খরচ ভিসার খরচ অনেক কম ইতালি ভিসার ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি নির্ধারণ করা হয়েছে আপনি যে ক্যাটাগরিতে যেতে চান সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে টাকা দিতে হবে নিচে আমরা ইতালি ভিসা খরচ বাংলাদেশে টাকা হিসেব করছি আমাদের দেশে টাকার মান ইতালির মান এক নয় বাংলাদেশ থেকে আপনি ইতালিতে ব্যবসায়িক বিষয় ট্যুরিস্ট বিষয় স্টুডেন্ট বিষয় ধর্মীয় বিষয় দক্ষ কর্মী পারিবারিক বিষয় নাগরিক বিষয়ের জন্য আবেদন করতে পারবেন আপনি এছাড়াও আপনি ইতালিতে দু রকমভাবে অবস্থান করতে পারেন প্রথমত সিজনাল দ্বিতীয় নন সিজনাল সিজনাল বিষয় বলতে ছয় থেকে নয় মাসের জন্য ইতালিতে অবস্থান করা বোঝায় নন সিজনাল বিষয় হলো তিন থেকে পাঁচ বছরের জন্য ইতালিতে অবস্থান করা বোঝায় এই দুটি পদ্ধতিতে আপনি বিসর্জনে আবেদন করতে পারবেন সিজনাল জন্য আপনার খরচ হবে চার থেকে পাঁচ লক্ষ টাকা নন সিজনাল ইতালি বিষয়ের খরচ নয় থেকে দশ লক্ষ টাকা আপনি যদি ব্যবসায়ী কাজ করতে ইতালিতে অবস্থান করেন তাহলে আপনি সিজনাল বিষয়ের জন্য আবেদন করবেন আর আপনি যদি ইতালিতে প্রবাসী হিসেবে যেতে চান তাহলে আপনাকে নন সিজনাল ভিসা আবেদন করতে হবে ইতালির স্পন্সর বিষয় নন সিজনাল ভিসার মধ্যে পড়ে কারণ আপনি ইতালিতে যখন কর্মরত থাকেন আপনাকে দীর্ঘ পাঁচ বছর থাকতে হবে এই কারণে আপনি ইতালিতে যখন কাজ কৃষিকাজ উৎপাদনের জন্য যাবেন তখন আপনাকে নন সিজনাল ভিসা করতে হবে এছাড়া অনেকে ধর্মীয় অনুষ্ঠান ও ব্যবসায়িক কাজ ইতালি যান তাদের জন্য সিজনাল বিষয় ব্যবস্থা করা হয়েছে ইতালি ওয়ার্ক পারমিট ভিসা ইতালিতে যারা কাজ করার জন্য যায় তাদের জন্য ইতালি ওয়ার্ক পারমিট ভিসা প্রযোজ্য আমাদের দেশ থেকে প্রতি বছর প্রায় অর্ধ লক্ষ মানুষ ইতালিতে নিয়োগ পাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ ইতালি ওয়ার্ক পারমিট ভিসা কারণ আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা অনেক দুর্বল এই কারণে আমাদের দেশে থেকে অনেক মানুষ ইতালিতে কাজ করার জন্য যায় ইতালি স্পন্সার ভিসা ও ইতালি ওয়ার্ক ভিসা একই রকম ইতালি ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে ইতালিতে গেলে আপনাকে বিভিন্ন রকমের কাজ করতে হবে কৃষিকাজের সহায়তা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজ পরিবহন কাজের নিয়োগ ইত্যাদি এছাড়াও আপনার যোগ্যতা অনুযায়ী কাজ করতে হবে ইতালি একটি সমৃদ্ধ উন্নয়নশীল দেশ প্রতি বছর ইতালিতে বিভিন্ন দেশ থেকে অনেক জনবল নিয়োগ দেওয়া হয় ইতালিতে প্রতি বছর বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক ছাত্র অভিবাসী নিয়োগ দেওয়া হচ্ছে বর্তমানে এই নিয়োগের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে ইতালিতে ওয়াক ওয়াক বিসার জন্য আপনি যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে তারা 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 বিসার আবেদন করতে পারেন ইতালি বিষা প্রসেসিং হলো ইতালিতে বিশা করার জন্য আপনাকে কত টাকা খরচ হবে ইতালিতে বিষার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনার বিষার টাকা দিতে হবে ইতালি বিষা প্রসেসিং দুইভাবে সম্পন্ন হয় নন সিজনাল ও সিজনাল যেটা আগে বললাম ইতালি বিষা আবেদন লিঙ্ক করোনা মহামারীর জন্য ইতালি ভিসা বাতিল করা হয়েছিল কিন্তু সাম্প্রতিক সময়ে বিষার জন্য আবেদন করা হচ্ছে যাচ্ছে ইতালি বিষয়ের জন্য আবেদন করতে আপনার কিছু যোগ্যতা লাগবে ইতালি বিষয় আবেদন করার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ইতালি বিষয় আবেদন করার জন্য ইতালিতে অবস্থান অবস্থানন্ত একজন প্রবাসী এসপি আইডি লাগবে আপনার কোনো নীরত্ব যদি ইতালিতে থাকে তাহলে সেই ব্যক্তির কাছ থেকে ইতালি এস পি সংগ্রহ করুন আবেদন করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র চারীতির সনদ ও ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে এখন আবেদনকারী ইতালিতে অবস্থান কোথায় অবস্থান করবে ইতালিতে কি কাজ করবে আগ্রহী সে সকল ঠিকানা লিখতে হবে বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় করোনা ভাইরাসের কারণে ইতালি থেকে অনেক প্রবাসী বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এছাড়া দীর্ঘ কয়েক বছর ইতালিতে কোনো জনবল নিয়োগ ছিল না কিন্তু এবার ইতালিতে প্রায় আশি হাজার জনবল নিয়োগ পাচ্ছে ইতালি স্পন্সার বিষয় নিয়ে গেলে আপনাকে কৃষি কাজ নির্মাণ শ্রমিক হিসেবে কারোর মতো থাকতে হবে কিন্তু আপনাকে ইতালি স্পন্সার বিষয়ে আবেদন করার জন্য ইতালিতে অবস্থান তো এক আত্মীয়ের রেফারেন্স নাম্বার লাগবে তার মানে আপনাকে সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে ইতালিতে যদি আপনি যেতে চান অবশ্যই আপনার একটা রেফারেন্স নাম্বার লাগবে আর হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে ইতালি শুধু ইউরোপের যে কোনো দেশে যেতে হলে আপনাকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার সিবি এবং কোবাল লেটার আপনার যে কোম্পানিতে অ্যাপ্লাই করে না কেন এই দুটো জিনিস লাগবেই লাগবে তো বন্ধুরা আপনাদের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আপনার পছন্দ মতো বা আপনার চাহিদা মতো আমরা সিবি এবং কভার লেটার বানিয়ে দেব দেব আপনার দিন ডিসক্রিপশন বক্সে যে ইটা আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা আমাদের নক করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য তো আপনারা যখন চান আমরা বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে দিতে পারি সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য তো বন্ধুরা এই ছিল আজকে আপনার জন্য আমাদের নতুন একটি টপিক আশা রাখি টপিকটি ভালো লেগেছে যারা ইতালি সম্পর্কে জানতে চান বা ইতালি বিষয় সম্পর্কে জানতে চান তাদের অনেক কিছু জানা হয়ে গেল। সে পর্যন্ত সবাইকে লাস্ট যে বিষয়টা বলবো যে আপনি ইউরোপে যান যে দেশে যান না কেন দালালের খপত থেকে সবসময় দূরে থাকবেন সবসময় চেষ্টা করবেন লিগাল ওয়েতে যাওয়ার জন্য লিগাল ওয়েতে গেলে আপনি অনেক টাকা খরচও কম পড়বে এবং সঠিকভাবে যেতে পারবেন আর যদি দালালের মাধ্যমে যান তাহলে আপনার প্রতারণার শিকার হওয়ার সুযোগ রয়েছে এবং আপনার অনেক টাকা খরচ হবে যেখানে ডাবল টাকাও লাগতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে আপনার জন্য আমাদের নতুন একটি ভিডিও আসা কি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ